ओम संसारार्णवघोरेय कर्णधार स्वरूपकः नमःस्तु राम कृष्णाय तस्मै श्री गुरवे नमः। ओम शांति शांति शांति, हरि ओम तत्सत्। नमस्कार। आज के बड़ पवित्र दिन, आज के जगन्नाथ देवर पवित्र स्नान यात्रार दिन। এই দিনটিকে আমরা আধুনিক ভাবনায় ভগবানের জন্মদিন বলতে পারি, কারণ আমরা জগন্নাথের উৎপত্তির ইতিহাস যদি ঘেঁটে দেখি তাহলে দেখব এই দিনকে তার সৃষ্টি হয়েছিলেন বলে এই দিনটিকে আমরা জগন্নাথের জন্মদিন হিসেবেও মানতে পারি। আমার আজকের যে আলোচনা, এই আলোচনার মূল বিষয়বস্তু হল পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তারই দুটি প্রকাশ, একটি জগতের নাথ পুরুষোত্তম শ্রী শ্রী জগন্নাথ দেব, আর একটি কলির সত্য নারায়ণ ভগবান শ্রী রামকৃষ্ণ। একই পূর্ণ ব্রহ্ম নারায়ণের দুটি আলাদা আলাদা প্রকাশ। অদ্বৈত বেদান্তের সূত্র দুয়ে দুয়ে চার ফর্মুলা। গোড়ামি ছেড়ে বিজ্ঞান ভিত্তিক দৃষ্টিভঙ্গি দিয়ে যদি ধর্মের ফোকাসটাকে ঠিক করা যায়, ক্লিয়ার করা যায়, তাহলে দেখব সেই শক্তির নিত্যতা সূত্র মেনে একই শক্তির ভিন্ন প্রকাশ। আমরা পদার্থবিজ্ঞানে যেমন দেখি যে শক্তি বিভিন্নভাবে প্রকাশিত হয়, তেমনি দৈব শক্তি বা অবতার শক্তি তারাও পৃথিবীতে নানান রূপে আসে। এটা বুঝতে গেলে আমাদের বিজ্ঞানাচার্য সত্যেন্দ্রনাথ বসুর ব্যাখ্যা পড়তে হবে, নাহলে পিছিয়ে পড়তে হবে। কারণ ধর্মই যে ব্যাকরণ অনুযায়ী সভ্যতার ধারক ও বাহক, তাই যখন মা কালীর মন্দিরের শুভ উদ্বোধনী মহরত জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন স্থির করা হল, আমরা জানি আজকের এই পবিত্র দিনে রবীন্দ্রনাথের ভাষায় নূতন তীর্থ দক্ষিণেশ্বরের শুভ প্রতিষ্ঠা হয়েছিল। এই স্থির করার সময় তখনও কিন্তু গোঁড়া পণ্ডিতরা, ব্রাহ্মণ পণ্ডিতরা একাংশ বাংলা দিতে চেয়েছিলেন। তারা এই বলেছিলেন যে শাক্ত মন্দির উদ্বোধন বৈষ্ণব তিথিতে কেন হবে? গীতায় ভগবান এই কারণেই বলেছিলেন, অবজানন্তি মাং মূঢ়া মানুষীন তন্মাশ্রিতম পরম ভাবম জানন্ত মম ভূত মহেশ্বরম। অর্থাৎ মানুষ ভগবানের মহিমা বুঝতে পারে না বলেই তাকে অবজ্ঞা করে, তাকে অবজ্ঞান করে, অবহেলা করে। এই যে ভাবটি, মূর্খ পণ্ডিতরা কি তাহলে সেদিন বুঝতে পারেননি ভগবানকে, নাকি তাদের মতুয়া বুদ্ধির বজ্জাতি ছিল? যা পরবর্তীকালে আমরা দেখি সেখানেও নিরক্ষর বামুন, পাগলা বামুন যাকে আমরা বলছি, অর্থাৎ পরবর্তীকালে যাকে সারা পৃথিবীর মানুষ মেনে নিয়েছেন ভগবান শ্রী রামকৃষ্ণ বলে, তিনি যা বলেছিলেন, তিনি বললেন যে চমকে দেওয়ার মতো ইতিহাস, বলছেন জগন্নাথ দেব আর মা বিমলা যে অভেদ, আমরা যদি শাস্ত্র ঘেঁটে দেখি তাহলে জগন্নাথ ক্ষেত্রের যিনি অধিষ্ঠাত্রী দেবী মা বিমলা অর্থাৎ দুর্গা, তার ভৈরব হলেন শ্রী শ্রী জগন্নাথ। এই যে জগন্নাথ আর বিশ্বনাথ একই শক্তির দুটি নাম, ঠাকুরের ভাষায় আমরা বলছি এক রাম তার হাজার নাম। অর্থাৎ এই যে ইতিহাস, সেই বিমলারই ভৈরবী হলেন বিশ্বনাথ, এবং চিরকাল দলাদলি খেয়খড়ি করা মানুষ বুঝবে কী করে এই অত্যন্ত মহিমার কথা? সেই বিমলারই আরেকটি স্বরূপ হল মা ভবতারী। সাথে আশ্চর্যের বিষয় দেখুন, সেই জন্যই সেই মন্দিরে প্রতিষ্ঠিত হল মা ভবতারিণীর সঙ্গে দ্বাদশ জ্যোতির্লিঙ্গমের ১২টি শিবের মন্দির, এবং বিষ্ণুঘর, ঠাকুরের ভাষায় সেই বিষ্ণুঘরে রাধাকান্তের মন্দির সৃষ্টি হল। আমরা শাস্ত্রে পড়েছি, অয়ং নিজ পরবর্তী গণনা লঘুচে তোষাম উদার চরিতানান তুই বসুধৈব কুটুম্বকম। অর্থাৎ আমরা উদার নই বলেই গোটা পৃথিবীটাকে যেমন একটা পরিবার বলে মানতে পারি না, আমাদের মনের সংকীর্ণতা ভগবানের ভাবকেও সংকুচিত করে দেয়।
সেক্ষেত্রে দেখব জগন্নাথ দেব এবং শ্রী শ্রী ভগবান রামকৃষ্ণ পরমহংসদেব, এই যে এক এবং অভেদ, তার কিছু প্রমাণ, জাগতিক প্রমাণ আমরা পাই ইতিহাসের পাতা ঘেঁটে, আমরা সেটা দেখতে পারি। ইতিহাসের দিকে তাকিয়ে দেখতে পাই যে কন্যার মৃত্যুর পর মনমোহন মিত্র সস্ত্রীক পুরীধামে গিয়েছিলেন। সেখানে হঠাৎ করে দুর্ভাগ্যজনকভাবে বিসূচিকা রোগে তার স্ত্রীর মৃত্যু হয়ে যায়। একটি মানুষ, একে তো তার কন্যার মৃত্যু হয়েছে, তিনি শোকগ্রস্ত, তারপরে একটি তীর্থে গিয়ে মনটাকে একটু শান্তি করতে চাইলেন, সেখানে গিয়ে আচমকা তার স্ত্রীও বিয়োগ হয়ে গেল। অর্থাৎ আমরা যদি বলি যে মরার উপর খাড়ার ঘা, তো এইরকম অবস্থায় দেখতে পাচ্ছি তীর্থদর্শন মানুষে পুরী ধামে গিয়ে তিনি একেবারে ভেঙে পড়লেন, এবং তখন সেই জগন্নাথ দেবের কাছে গিয়ে দর্শন পাওয়ার আশায় তিনি যখন সেই মন্দিরে গেলেন, রত্নবেদীর উপর তিনি জগন্নাথের জায়গায় ভগবান শ্রী রামকৃষ্ণকে দেখতে পেলেন, এবং তিনি তার বাহ্যজ্ঞান হারিয়ে জয় শ্রী রামকৃষ্ণ জগন্নাথ, জয় শ্রী জগন্নাথ রামকৃষ্ণ রূপধারী বলে তিনি চিৎকার করতে লাগলেন। এই যে ঘটনাটি আমরা দেখতে পাই, এই ঘটনাটি থেকে আমরা একটি জিনিস আন্দাজ করতে পারি যে ভগবান শ্রী রামকৃষ্ণ এবং জগন্নাথ এক এবং অভেদ। এবারে আরেকটি গল্প বলবো, যেহেতু শ্রীরামকৃষ্ণ এবং জগন্নাথ এক এবং অভেদ, আজকে স্নান যাত্রা, জগন্নাথের জন্মদিন, সেই হেতু আরেকটি কথা বলবো যে আপনারা সবাই জানেন সেই গল্পের কথা, ভগবান শ্রীরামকৃষ্ণ তার দেহ থাকতে শেষ লীলা পর্বে নরেন্দ্রনাথকে বলেছিলেন, তুই আমায় কাঁধে করে যেখানে নিয়ে গিয়ে রাখবি আমি সেখানে থাকব। আমরা জানি না, সাধারণ মানুষরা বুঝতে পারি না, কিন্তু এটা কথা খুব সত্যি যে আমরা দেখতে পাই যে ঠাকুরের এক একটি কথা কতখানি অমোঘ, কতখানি ধ্রুব সত্য। সেই ঘটনাটি আমরা দেখব যে ঠাকুরের সেই পুতাস্থি পূর্ণ যে কলস, সেই কলসখানি আমরা জানি রাখা আছে বেলুড় মঠের গর্ভগৃহে। তখন স্বামীজি শরীরে আছেন, তার শিষ্য নির্ভয়ানন্দ, তার খুব জ্বর হয়েছে, ভয়ঙ্কর জ্বর, মানে এখনকার সেসব জ্বর দেখা যায় না, 107 ডিগ্রি জ্বর হয়ে গেছিল, মাথায় জলপট্টি দিয়েও তাকে কিছু করা যাচ্ছে না, ক্রমাগত তার জ্বর বৃদ্ধি হয়ে যাচ্ছে, ক্রমশ তিনি বিকারগ্রস্ত হয়ে গেলেন, প্রলাপ বকতে আরম্ভ করলেন। প্রমাদ গুণে স্বামী বিবেকানন্দ তিনি গর্ভগৃহে গিয়ে সেই আত্মারামের কৌটো, যিনি এই নামটি দিয়েছিলেন ঠাকুরের এই পূর্ণ কলসটিকে, আত্মারামের কৌটো নাম দিয়েছিলেন, সেখান থেকে একটু সামান্য অস্থিভস্য গঙ্গা জলে গুলে তিনি সেই নির্ভয়ানন্দের মুখে দিয়ে দিয়েছিলেন। ওই নির্ভয়ানন্দ ভগবান শ্রী রামকৃষ্ণের পুতাস্থি মিশ্রিত গঙ্গা জল মুখে যাওয়ার পর তার জ্বরটি ক্রমশ বেড়ে গিয়ে হঠাৎ করে হুহু করে নেমে যেতে লাগল, এবং পরিশেষে তিনি স্বাভাবিক তাপমাত্রায় চলে এলেন এবং সুস্থ হয়ে গেলেন। আমরা স্বামীজিকে বলতে শুনলাম, তার গুরুভাইদের উদ্দেশ্যে তিনি বলছেন, দেখলি ঠাকুরের কি শক্তি, অর্থাৎ তিনি চলে যাননি, মাকে যেমন তিনি বলেছিলেন আমি কি কোথাও গেছি, শুধু এ ঘর আর ও ঘর, অর্থাৎ তিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ চিরকাল আমাদের সঙ্গে আছেন। আমরা যারা মানুষ মাঝে মাঝে বিশ্বাস হারিয়ে ফেলি, ঠাকুর কি সত্যি আছেন? তাই বলছেন আরেকটি গল্পের মধ্যে দিয়ে যে আমরা যখন, আমাদের মধ্যে তো নানান রকম সংশয় তৈরি হয়, সেই সংশয়ের কবলে পড়ে আমরা মাঝে মাঝে একটু অবিশ্বাস করে ফেলি যে ঠাকুর কি সত্যি আছেন। এটা শুধু আমাদের ক্ষেত্রে না, স্বামীজির ক্ষেত্রেও হয়েছিল। স্বামীজি তখন, আমরা দেখতে পাচ্ছি যে গোয়ালিয়ারের রাজা তিনি কলকাতায় এসেছেন, কিন্তু বেলুড় মঠে আসেননি। মহারাজ, অর্থাৎ স্বামীজি মহারাজ, তিনি সেই মহারাজের আসার অপেক্ষা করছেন, মনে মনে কামনা করছেন যে মহারাজ যদি আসতেন তাহলে খুব ভালো হতো।
কিন্তু মহারাজের যা কন্ডিশন, মানে কলকাতায় অনেক কাজকর্ম নিয়ে এসছেন, তিনি আদৌ আসবেন কি না বা আসবেন না এরকম একটা খবর ছিল। তো তিনি ঠাকুরের কাছে বললেন যে ঠাকুর, তুমি যদি সত্যি থেকে থাকো তাহলে মহারাজকে তুমি আকর্ষণ করে এখানে নিয়ে এসো। স্বামীজি তো খেয়ালি মানুষ ছিলেন, স্বামীজি নানানভাবে ঠাকুরের সঙ্গে জীবদ্দশায় কত তর্ক করেছেন, কত ঝগড়া করেছেন, কথা কাটাকাটি করেছেন, ঠাকুরের সঙ্গে নানান খুনসুটি করেছেন। ঠাকুরকে তিনি অন্তর দিয়ে ভালোবাসতেন, জীবদ্দশার পরেও সূক্ষ্মদেহে তিনি ঠাকুরের সঙ্গে কথা বলতেন। এইরকমভাবে ঠাকুরকে তিনি একটি চ্যালেঞ্জ করে বসলেন যে তুমি যদি সত্যি থাকো তাহলে মহারাজকে তুমি আমাদের এখানে টেনে আনো। কি আশ্চর্যের বিষয় দেখুন, দুর্ভাগ্যবশত স্বামীজি একটি কাজে কলকাতার দিকে গেছিলেন বেলুড় থেকে, আর সেই অবসরে পরে যখন ফিরে এসে শুনলেন যে গোয়ালিয়রের মহারাজা তিনি গাড়ি করে জিটি রোড দিয়ে যাওয়ার পথে স্বামীজি আছেন কিনা দেখতে তিনি বেলুড় মঠে এসেছিলেন, অর্থাৎ ভগবান শ্রীরামকৃষ্ণ তাকে আকর্ষণ করে বেলুড় মঠে এনেছিলেন। কিন্তু স্বামীজি সন্দেহ প্রকাশ করেছিলেন বলে স্বামীজি তার দেখা পেলেন না। স্বামীজি খুব আফসোস করলেন এবং পরবর্তীকালে তিনি গিয়ে সন্ধ্যেবেলায় ঠাকুরের কাছে আন মনে ওই গর্ভগৃহে গিয়ে পুতাস্থির কলসের কাছে গিয়ে বলছেন, ঠাকুর তুমি ঠিক, তুমি ঠিক। এই ঘটনাটি সাক্ষী স্বয়ং প্রেমানন্দ, অর্থাৎ বাবুরাম মহারাজ, তিনি জপ করছিলেন ওইখানে ঠাকুরের পুতাস্থির কাছে। তিনি হঠাৎ দেখছেন স্বামীজি এরকম বলছেন, তুমি ঠিক, তুমি ঠিক, ব্যাপারটা কি। তখন স্বামীজি পরে তাকে সবিস্তারে ঘটনাটি বলায় দুজনেই অবাক হয়ে গেলেন যে ঠাকুরের সত্যিই কত সুখ। আজকের এই পুণ্যদিনে শ্রী শ্রী জগন্নাথ দেবের প্রতিভূ একই শক্তির আরেকটি প্রকাশ ভগবান শ্রীরামকৃষ্ণের চরণে এই স্নানযাত্রার পুণ্যকালে আমার প্রণতি জানাই। এইটুকু বলে আজকের এই স্নানযাত্রার গল্প শেষ করলাম। সর্বে ভবন্তু সুখিনাঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবে। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসত।